মাত্র পাওয়া সেনা কর্মকর্তা সহ সৌদি আরবে গৃহবন্দী ইয়ামেনের প্রেসিডেন্ট ইয়ামেনের প্রেসিডেন্ট আব্দ্রাব্বু মানসুর হাদিকে গৃহবন্দী করেছে সৌদি আরব একই সঙ্গে তার কয়েকজন পুত্র দেশটির কয়েকজন মন্ত্রী আর সেনা কর্মকর্তাকেও গৃহবন্দী করা হয়েছে সৌদি আরবের আঞ্চলিক মিত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আব্দ রাব্বু মানসুর হাদির টান তৈরির পর তাদের ব্যাপারে এ ব্যবস্থা নেওয়া হয়ে তাদের ব্যাপারে এ ব্যবস্থা নেওয়া হয় এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা ইয়ামেনের সৌদি জোটের সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ অংশীদার সংযুক্ত আরব আমিরাত ইয়ামেনের দক্ষিণাঞ্চলীয় অ্যাডেননগর সহ দেশটির বেশ কিছু এলাকা সৌদি জোটের দখলে রয়েছে দেশটিতে আব্দ রাব্বু মানসুরহাদি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে দুই সালের মার্চে ইয়ামিনের সামরিক অভিযান শুরু করে সৌদি জোট এই অভিযানে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ যুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে কলেরায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখেরও বেশি মানুষ যে আবদ্রাব্য মানসির হাদির পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সৌদি জোট ইয়ামিনে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছে খোদ সৌদি খোদ সৌদিতেই তার গ্রেপ্তার তাই আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলেছেন আবরাবু মানসুরহাদি নিজ দেশে কর্তৃত্ব হারানোয় তাকে এখন ছুঁড়ে ফেলতে চাইছে তার মিত্ররা এর সঙ্গে যুক্ত হয়েছে আমিরাতের সঙ্গে তার সাম্প্রতিক টান দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে